আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সাতান্ন পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা দেখে এই ছকটি সম্পর্কে উপরে কী বলা হয়েছে দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি চিন্তা ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা ও উপস্থাপন করেছি আমাদের দলগত কাছ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এই বক্সটি পূরণ করি আমাদের এই ছকটির বিষয়বস্তু হলো যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় শিক্ষার্থীরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত যে সব বিষয়গুলোর কারণে মানসিক চাপে পড়ি এই বিষয়গুলো আমাদেরকে ছকটিতে উপস্থাপন করতে হবে তো চলো আমি তোমাদেরকে ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় কোনো কিছুকে হুমকি মনে করে বিপদের আশঙ্কা করলে বা ভয় পেলে নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা বা অনুভূতি হলে বিদ্যালয়ে বন্ধুদের সাথে মনোমালিন্যের কারণে এরপর বাড়ি বদল স্কুল পরিবর্তন বা বাবা মায়ের বিচ্ছেদের মতো বড় কোনো পরিবর্তন হলে কোনো জরুরি অবস্থা অথবা চ্যালেঞ্জিং কোনো কিছু মোকাবিলা করতে অথবা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক চাপ তৈরি হয় এরপর জীবনে বড় কোনো পরিবর্তন এলে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে বন্ধু বা আপনজনদের কাছ থেকে দূরে চলে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে মানসিক চাপ তৈরি হয় এরপর অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হলে নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আবেগজনিত সমস্যা যেমন বিষণ্নতা শোক অপরাধবোধ এবং আত্মবিশ্বাসের অভাব হলে আর সবশেষ বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলে আমরা সাধারণত এসব বিষয়গুলোর কারণে মানসিক চাপে পড়ি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আটান্ন পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো